আজকে তৈরি করছি সর্ষে ইলিশ। আমি দুটো ছোট খোকা ইলিশ নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে আর কাঁচা ঝাল পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি। রান্না করব আজকে সর্ষে ইলিশ। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচা ঝাল আর সর্ষে পেস্ট করে যে ছেঁকে নিয়েছি সেই পেস্টটা। দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট আর হলো কাঁচা ঝাল পেস্টের, ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এখন আমি দেবো নাড়াচাড়া, এবার দিয়ে দেবো এক চামচ লবণ, দিয়ে দেবো এক চামচ হলুদ, দিয়ে নাড়াচাড়া দেবো। আর দিয়ে দেবো জিরের গুঁড়ি, এক চামচ দিয়ে দেবো নাড়াচাড়া। এটা ভালো করে মিক্স হয়ে গেলে ফুল আছে, জাল হবে 5 থেকে 7 মিনিট। আর মাছগুলো দিয়ে দিচ্ছি, জাল হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট জাল হওয়ার পর মাছগুলো সব দিয়ে দেবো। এবার মাছগুলো দেওয়ার পর প্রায় 10 মিনিট ধরে রান্না করতে হবে। দেখুন রান্নার অর্ধেক প্রায় শেষ হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে মাছের। 5 থেকে 7 মিনিট এখনও হবে, আমার ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা তো লাইক দিবেন, যারা সর্ষে ইলিশ পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ, দেখুন একদম ঝোল শুকিয়ে এসেছে, গা মাখা হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলব।
তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। আমার ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।